আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর চার সদস্যের একটি দল দুদকের সঙ্গে বৈঠক বসেছে। বেলা সোয়া ১১টায় সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে আইএমএফ এর মিশন প্রধান রাহুল আনন্দ নেতৃত্বে রয়েছে চার সদস্যের টিম, আর দুদক সচিব মাহবুব হোসেন এবং মানি লন্ডারিং এর মহাপরিচালক মোকামেল সহ চারজন বসেছেন সংস্থার পক্ষে। বাংলাদেশকে দ্বিতীয় কিস্তির ঋণ দেওয়ার আগে চৌঠা অক্টোবর দেশে আসে আইএমএফ এর প্রতিনিধি দল। ঋণ দেওয়ার ক্ষেত্রে আইএমএফ দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রাখতে কিছু শর্ত দেয়, সেই সঙ্গে দুর্নীতি কমে সুশাসন প্রতিষ্ঠার কথা বলে। আইএমএফ এর ৪৭০ কোটি ডলারের ঋণের শর্ত কতটা পূরণ হয়েছে এবং সরকারি বিভাগগুলো শর্ত পূরণে কি কি পদক্ষেপ নিয়েছে, সেসব বিষয় নিয়ে আলোচনা চলছে।